তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমরা সবাই আশা করছি আপনারা সবাই আছেন ভালো। তো ফিরে এলাম আরও একটি নতুন পোকেমন ভিডিওর সাথে। বাট আজকের ভিডিওটা কোনো পোকেমনের সাথে না, আজকের ভিডিওটা একটি গেম নিয়ে। সো আমাকে একটি ভাই বলেছিল গেম আপডেট করতে, এবং একটি অনেক বড় এবং ভালো ভিডিও। আমি যেহেতু এডিটিং করছি, সেই জন্য সেই ভিডিওটা ছাড়তে একটু সময় লাগবে। তো সেই কারণে আজকে আমি এই গেমটা আপডেট করে দিলাম। তো গেমটা কেমন লাগলো আপনারা নিশ্চয়ই জানাবেন। তো চলো বন্ধুরা, টাইমটা নষ্ট করে ডাইনামোস গেমটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন চলে এসেছে আমি ফোনের হোম স্ক্রিনে, আর এই গেমটির নাম হলো ডাইনামোস 2। তো চলো বন্ধুরা, আমি গেমটা ওপেন করলাম, এবং ওপেন করা মাত্র উপরে কেজি এবং প্লে। তো চলো বন্ধুরা খেলি। বা এখানে ভালো বল কেন এ দিয়েছে। তো আমি তিনটি ডাইনামোস সিলেক্ট করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কেমন ডাইনামোস আছে, এবং 20 লেভেলের ডাইনামোস। তো চলো টুর্নামেন্টটা খেলে আসি, দেখি কী পরিস্থিতি হয়। তো চললাম পাহাড় নদী পেরিয়ে টুর্নামেন্ট খেলতে। তো ধীরে ধীরে যাচ্ছি আমি এখন। বাস আমি স্টেডিয়ামে পৌঁছে গেলাম, এবং ওই পারে যে ট্রেনার বা জিম লিডার আছে, তিনটি ফায়ার টাইপ পোকেমন ইউজ করছি, এবং আমিও তিনটি ফায়ার টাইপ, আমি একটি ফায়ার গাস্ট এবং ওয়াটার টাইপ পোকেমন ইউজ করছি বা ডাইনামোস ইউজ করছি। তো প্রথম অ্যাটাকে দেখতে পাচ্ছেন আমি ওকে হিপ্নোটাইজ করে দিয়েছি। তো আমি আমার ওয়াটার টাইপ পোকেমন বা ডাইনামোস লাভালাম, এবং ও ডাইনামোসের উপর অ্যাটাক করছি। তো দেখি ও ডাইনামোস কতক্ষণ আমার সামনে টিকে থাকতে পারে। তো ওয়াটার গান দিয়ে আমি অ্যাটাক করলাম, বা হাইড্রো প্রাম দিয়ে আমি অ্যাটাক করলাম। ও বল কেন দিয়ে অ্যাটাক করছে আমার উপরে, আমিও ওয়াটার পাম্প দিয়ে অ্যাটাক করছি। ব্লেজ অ্যাটাক করলো আমার উপরে, আমি আইস বার দিয়ে অ্যাটাক করলাম। হিপ্নোটাইজ হওয়ার কারণে নিজের উপর ফায়ার ব্লাস্ট হয়ে সে মারা গেল বা এলিমিনেট হয়ে গেল। তো প্রথমে আসা মাত্র হাইড্রো পাম্প দিয়ে আমি এই ফায়ার টাইপ পোকেমনটার উপরে করলাম, এবং নিজের অ্যাটাকটাকে অনেকটা শক্তিশালী করে নিল ওই পোকেমনটি। তো আবারও আমি ওয়াটার পাম্প দিয়ে অ্যাটাক করলাম, আমার উপর ব্লেজ দিয়ে অ্যাটাক করলো, আমি মিস করলাম। তো মিস করলেই তো আমি হেরে যাব। তো আমার উপর আবার ব্লেজ দিয়ে অ্যাটাক করছে। তো হাইড্রো পাম্প দিয়ে আমি আবারও অ্যাটাক করলাম, আমার উপর স্ক্যাচ অ্যাটাক করলো, আমি আবার ওয়াটার পাম্প দিয়ে অ্যাটাক করলাম। তো চলে যাচ্ছে গেম, আবার নিজের অ্যাটাকটা তৈরি করে নিল। তো দেখা যাক কে যেতে। ওফ, আর একটুখানি বাকি রয়েছে, মনে হয় আমি জিতে যাব। তো দেখি কি হয়। ও ভাই, আমাকেও একটুখানি করে দিয়েছে স্ক্যাচটা করে। ও ভাই, আমি মিস করলাম, মনে হয় আমাকে হারতে হবে। তো এলিমিনেট হয়ে গেল আমার একটি ওয়াটার টাইপ পোকেমন, এবং ওয়াটার টাইপ পোকেমন সবথেকে শক্তিশালী ছিল আমার এখানে। তো প্রথমেই আমার ফায়ার টাইপ পোকেমনটা দিকে দিয়ে আমি ওকে হিপনোটাইজ করে দিলাম, আসা মাত্র ফায়ার ব্লাস্ট। তো একটা ভালো পাখি পোকেমন এনেছে, দেখি বা ডাইনামোস এনেছে কী করতে পারি আমি। তো বল কেন দিয়ে আমি অ্যাটাক করছি। তো আমার উপর ফায়ার ব্লাস্ট, দেখি কতক্ষণ জিততে পারি। তো আমি একটি অ্যাটাক করলাম, এবং ওকে হিপনোটাইজ করে দিলাম, নিজের এবিলিটি দিয়ে হিপনোটাইজটাকে হটিয়ে দিল। ফায়ার ব্লাস্ট দিয়ে আবারও অ্যাটাক করলাম, বাট আমার উপর যখন অ্যাটাক করবো অনেকটাই আমার ড্যামেজ হবে। তো দেখি কী করা যায়। ও ভাই, ফাইনালি আমি হারিয়ে দিলাম জিম লিডারকে, এবং আমি উইনার হয়ে গেলাম। তো দেখি আমাকে অ্যাওয়ার্ড হিসাবে কী দেওয়া হয়। সেখান থেকে কিছু কয়েন এবং কিছু খাবার দাবার দেওয়া হয়েছে। তো এবার আমি ডাইরেক্ট চলে যাবো বল কেন দিতে। তো তার আগে আমি আমার ডাইনামোসগুলো চেঞ্জ করে নিই। আমার কাছে ডাইনামোস অনেক রয়েছে, এবং ভালো ভালো ডাইনামোস রয়েছে, পাওয়ারফুল ডাইনামোস রয়েছে এই গেমের মধ্যে। সবথেকে পাওয়ারফুল তিনটি ডাইনামোস সবটাই আমার কাছে রয়েছে। তো দেখি আমি কোথায় যাই। তো প্রথমে যেতে যেতে জঙ্গলে একটা ট্রেনারের সাথে দেখালো। তো না, আমি এর সাথে কোনো ফাইট করবো না, কারণ এর লেভেল অত্যন্ত কম। এর সাথে ফাইট করে আমার ডাইনামোসগুলোকে ড্যামেজ খাইয়ে কোনো লাভ নেই। তো যাবো বল কেন ব্রিজ পেরিয়ে ওপারে। বল কেন ব্রিজ পেরোনোর সাথে সাথে একটি মেসেল সোফিয়া বলে একটি মেয়ের সাথে আমার ফাইট হলো বা ফাইট হচ্ছে। তো ওপার দিয়ে একটি গ্রাস টাইপ ডাইনামোস ইউজ করছি আমি, ফায়ার টাইপ। তো দেখি কী করতে পারি। তো আমার উপর রক থ্রো অ্যাটাক করলো। তো দেখতে পাচ্ছেন আমি ফায়ার ব্লাস্ট দিয়ে অ্যাটাক করলাম। ও যা অ্যাটাক ছিল, আমি হয়তো হিপনোটাইজ হয়ে যেতে পারতাম। তো দেখি আমি জিততে পারি না, জিততে পারি না। ভালো অ্যাটাক, ও আমার মাথার উপর স্টিক দৌড়িয়ে দিয়েছে। আমি যখনই ওর উপর অ্যাটাক করবো আমার কিছুটা এইচপি কাটবে, যেহেতু আমি ওখানে হারাতে পারি এক অ্যাটাকে। তো আমি মিস করলাম, এখানে দেখতে পাচ্ছ আমার এইচপি কিছুটা কেটে নিল ওই স্টিকের কারণে। ও সেম পোকেমন আরেকটা এনেছে, তো জানি না এটা কী অ্যাটাক করলো আমার উপর। তো দেখি কতক্ষণ আমি টেকে থাকতে পারি এই ট্রেনারের সামনে। আমাকে হিপনো করে দিয়েছে। তো হিপনোটাইজ পোকেমন নিয়ে আমি সাধারণত খুব কম খেলি, বাট এবারে খেলতে হচ্ছে, কিছু করার নেই।
তো দেখি আমার পুরো রক্ত অ্যাটাক করলো, দেখি কতক্ষণ স্টে করে থাকতে পারি পোকমনটার সামনে। বাট আমি পোকমন চেঞ্জ করে না চেঞ্জ করছি না, নিজের হিপনোটাইজটাকে একটি স্প্রের মাধ্যমে হটিয়ে দিলাম। তো আমার ব্যাগে অনেক কিছু জিনিস রয়েছিল তাই হটিয়ে দিতে পারলাম। তারপর আবার অ্যাটাক করলো, আবার আমি বল কেন দিয়ে অ্যাটাক করলাম, দেখি কতক্ষণ টিকে থাকতে পারি ওর সামনে। তো আবারও আমাকে স্টিক ধরিয়ে দিল, মনে হয় আমাকে না হারিয়ে ব্যাটা শুনবে না। তো আবার আমি মিস করলাম, তো দেখি কতক্ষণ রক্ত অ্যাটাক দিয়ে মনে হয় আমাকে খতম করে দিচ্ছে, না খতম করতে পারেনি। আবারও আমি মিস করলাম, মনে হয় আমাকে হারতেই হবে, কিছু করার নেই। সো আমাকে হারিয়ে দিল। এবার আমি কী পোকেমন ইউজ করবো, গ্রাস টাইপ পোকেমন ইউজ করছি, গ্রাস টাইপ পোকেমনের সামনে। তো দেখি প্রথমে আমি একটা অ্যাটাক করলাম স্মোক, ও স্মোক অ্যাটাক করলো। ও কী ভাই, কীরকম ট্রেনিং দিয়েছে যে স্মোক অ্যাটাক করলে স্টিক দৌড়ি দিচ্ছে। তো আমি স্টিক যেহেতু দৌড়াচ্ছি দেখি কী হয়। এটা সাধারণত তো সোলার বিম অ্যাটাক ছিল, তো ও স্মোক অ্যাটাক করছে যাতে স্টিকটা আমি না খতম করতে পারি। আমি স্মোক অ্যাটাক করছি বাট স্টিক অ্যাটাক হচ্ছে না ওর উপর, আর স্টিক ধরছে না ওর উপর। আমার পুরো রেজার লিপ দিয়ে অ্যাটাক করলো। হ্যাঁ, অনেক কষ্ট করে হিপনো করে দিতে পেরেছি। তো আমার উপর ওয়াইন বিপ দিয়ে অ্যাটাক করছে এবং অ্যাটাক পারফেক্টলি লাগছে, ভালো ট্রেনিং দিয়েছে ডাইনামোসগুলোকে। তো রেজার লিপ দিয়ে অ্যাটাক করলাম, দেখি আর কতক্ষণ টিকে থাকতে পারে। তো মনে হয় না আমার সামনে বেশিক্ষণ টিকতে পারবে বলে, যে তোমার লেজেন্ডি ডাইনামোস তো ও নর্মাল, তো সোলার বিম দিয়ে মনে হয় একেবারের মতো শেষ হয়ে গেল। তো আবারও আমি জিতে গেলাম একটি ম্যাচ, এবং এই ম্যাচ জেতার পরে দেখতে হবে আমাকে কী অ্যাওয়ার্ড দিয়েছেন। তো বন্ধুরা, এবার আমি দেখাবো আমার কাছে কটিগুলো ডাইনামোস আছে বা আমার প্যাক প্যাকে কী আছে। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাক প্যাকে 99 পোকেবল, কিছু ফায়ার স্টোন, কিছু ওয়াটার স্টোন, কিছু লিফ স্টোন, সব রকম স্টোন এবং প্রায় অনেকগুলো ব্ল্যাকবেরি এবং ক্যান। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাক প্যাক প্রায় ভর্তি। তো এবার আমি আমার ডাইনামোসের কথা বলবো। তো দেখতে পাচ্ছেন আমার কাছে কতগুলো লেজেন্ডারি ডাইনামোস আমি নিজের টিমে জয়েন করিয়ে রেখেছি। বলতে পারেন পোকেবলের মাস্টার বল দিয়ে যেসব পোকেমন ধরে সেই সব ডাইনামোস দিয়ে আমি মাস্টার বল দিয়ে ধরেছি। তো দেখতে পাচ্ছেন, তো অবশ্যই দেখতে পাচ্ছেন কতগুলো ডাইনামোস ধরেছি। তো কেমন লাগলো ডাইনামোসের ভিডিও নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক নিশ্চয়ই করবেন। তো বন্ধুরা, যেহেতু আমি একটি বড় ভিডিও এডিট করছি সেই জন্য একটু সময় লাগছে একটা নতুন ভালো ভিডিও আসতে, বা আজকের কোনো ভিডিও আসলো না যেহেতু আজকে আমি ভিডিওর বদলে এই গেমটি আপডেট করে দিলাম। তো গেমটি কেমন লাগলো অবশ্যই বলবেন। আর পরবর্তী যে ভিডিওটা আসতে চলেছে সেটি খুবই অসাম ভিডিও হতে চলেছে, তো আপনারা একটু সাসপেন্সে থাকুন আর গেস্ট করুন কী ভিডিও আসতে চলেছে, আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক নিশ্চয়ই করবেন। আর আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন যে আপনারা ডাইনামোস 2 গেম খেলেন কি না খেলেন, আর আপনাদের কি আরও কোনো রকম গেমের ভিডিও চাই তাহলে আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।